আমার কষ্ট হয় অনেক, এগুলো যদি বর্ণনা দেয় আমি রাতে ঘুমাইতে পারবো না। This used to be in an 8-story building. Now this is all that's left. Inside was a clothes factory, a bank and shops. Tens of thousands of people are now at the site in Savar, a suburb of Dhaka. Firefighters in the army are using any equipment they can to reach people trapped under the debris. Worried friends and relatives are joining in the rescue effort. Many forced to আমার নাম নিলুফা। আমি আমার আমি সুইং অপারেটর ছিলাম, মেশিন চালাইতাম, প্রোডাকশন দিতাম। তখন 800 পিস প্রতিদিন টার্গেট দিতে হবে, 800 পিস না হলে তখন আবার মানে বাড়ায় দেয়, ঘন্টা বাড়ায় দেয়। মানে ওখানে সেফ ছিল না বলতে, সিঁড়িটা উঠতে গেলে একটু চিপা ছিল, আর প্রায় প্রায় তো আগুন লাগছিল, আর কেমন যেন একটা আতঙ্ক ভয় লাগছিল। তা আমি ভাবছি যে এই মাসটা আমি ডিউটি করে এখানে করব না, অন্য জায়গায় ডিউটি নেব। চাকরি ধরছি আমি, জানুয়ারিতে চাকরি নিছি, জানুয়ারিতে বেতন পাইছি ভাঙতি, ফেব্রুয়ারিতে ফুল বেতন পাইছি, আর মার্চেও ফুল বেতন পাম, এপ্রিলে 24 তারিখে তো ভাঙ্গা গেছে। ভবিষ্যতে আমার তো এখন আর ভবিষ্যৎ কোনো অন্ধকার, আমি তো এখন আর গার্মেন্টসে কাজ করতে পারবো না। এখন তো আমার যত দিন যেতেছে আমি তো অসুস্থতা বোধটা বেশি করতেছি। তো আমার এই মেরুদণ্ডের হাড় ফাটা, রানা প্লাজারে চাপা খায়া বিম পড়ছিল, আর এখন আমার কোনো গার্মেন্টসে আমাদের নেই। তবে তুমি রানা প্লাজার আহত, তুমি অসুস্থ মানুষ, তুমি কাজ করতে পারবো না। আর এখন যারা মানে আমাদের বাংলাদেশ থেকে কাপড় যারা পরে নিয়ে যাইতেছে, আমরা চাই ওরা আমাদের মালিক যে মানে কাজ করায় ওইটা এত তুলনায় আমাকে তো ওয়ার্কারদেরকে এত ভাবে তো দেয় না, কিন্তু ওয়ার্কারদের মালিকের কাছ থেকে একটা যদি দাবি, একটা বেতন সঠিক, আর কোন গার্মেন্টসে সবচেয়ে ওয়ার্কার যেন হয়রানিতে না করে, আর সঠিক ওনার বেতনটা যেন মানে যেটা ন্যায্য সেইটা দেয়।